কোনো অপরাধ করেনি, তবু সাধারণ মানুষকে বেদম পেটালো কুমারঘাট থানার পুলিশ। বিচার না পেয়ে রাতে দীর্ঘ সময় জাতীয় সড়ক অবরোধে আক্রান্তদের পরিবার। বিজয়া দশমীর অনুষ্ঠানকে কেন্দ্র করে পথ চলতে সাধারণ মানুষ এবং বাজার ব্যবসায়ীদের উপর পুলিশের অতর্কিত লাঠিচার্জের ঘটনায় ক্ষোভের সঞ্চার হয়েছে গোটা কুমারঘাটে। বিনা অপরাধে মার খেয়ে কোনো বিচার না পেয়ে অবশেষে শুক্রবার রাতে কুমারঘাটে জাতীয় সড়ক অবরোধ করে আক্রান্তরা। ঘটনা সামলাতে রাতেই ময়দানে নামতে হয়েছে জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে। জানা গেছে, দশমী উদযাপনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দশমী ঘাটে একাংশ উন্মত্তদের মধ্যে বাধে ঝামেলা। পরিস্থিতি সামলানোর নামে অনুষ্ঠান শেষে কুমারঘাট থানার ওসি পার্থ মুন্ডার নেতৃত্বে পুলিশ এবং সিএসআর মিলে পথ চলতে সাধারণ মানুষ ও স্থানীয় বাজার ব্যবসায়ীদের উপর বেধড়ক লাঠিচার্জ করে এমনটাই অভিযোগ। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই অবশেষে ঘটনা নিয়ে উপপক্ষের বৈঠকের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয়। আজকে ভোরবেলা 4টার সময় আমরা পুলিশে মারামারি, মানে মুন্ডা, তারপরে ওই আমরা মারামারি করার পরে আমরা মানে তারা কাছে গেলাম। যাওয়ার পরে তারা বসবাসী করলো যে মানে আমাদের মিনিস্টারে মানে দিয়েছে যে ঠান্ডা করা মাসে, কারণ যে যা বেশি উচ্ছৃঙ্খল হয়ে গেছে নিরিবিলি করে খোলার বউটো মারছে। এরপরে আমার ছেলেরে মারছে, আমার বউরে ছেলের বউরে মারছে, আমার কর্মচারী 5-6 জন রে মারছে। তারপরে দ্বিতীয় দোকানে আমরা ফুটের দোকান ছিল, ওই দোকানদারি রক্ষা করতে গিয়ে আমরা ভোরবেলা দোকান থামাইতে থামাইতে তারা খাওয়াইতে মানে খাইতেছে, বা এর মধ্যে মনে হয় তারা পুলিশ ঘরের ভিতরে ঢুকছে মারামারি মারামারি করার পরে ওই ইয়েতে আমরা রাস্তা ঘুরে।